এত বড় কুস্তির লড়াই আগে কখনো হয়নি। যে জিতবে সে নগদ 50,000 টাকা পাবে। কিন্তু এই প্রতিযোগিতায় তো সব রাজ্য স্তরের বিজয়ীরা আছে, আমি লড়ব কি করে? আর আমি কি জিততে পারবো? খোকা, তোকে জিততে হবে, নাহলে তুই 50,000 টাকা উপার্জন করবি কি করে? হ্যাঁ খোকা, জিততে তোকে হবেই। শহরের মেয়ের মুখের উপর যোগ্য জবাব দেওয়ার এটাই তো সুযোগ। রাইজ বাঙালি রাইজ, জাগো বাঙালি জাগো। খোকা তুই এগিয়ে যা, আমরা তোর সাথে আছি, পিছিয়ে পড়িস না খোকা, নট গো ব্যাকফুট। খোকা খোকা তুই কুস্তির আখড়ায় গিয়ে কসরত করে নে, আমার মন বলছে তুই জিতবি, তোকে জিততে হবে। হবেই খোকা তোকে। হ্যাঁ খোকা দা, হ্যাঁ তুমি বৌদিকে দেখিয়ে দাও যে তুমি উপার্জন করতে পারো। ঠিক বলেছিস, দুবেলা কেন কথা শুনবি রে খোকা। আমার বড় কষ্ট হয় যখন বৌদিমণি বলে যে তুই অপদার্থ, তুই কোনো টাকা উপার্জন করতে পারিস না, তুই অশিক্ষিত, তুই কাইয়া। কিন্তু বৌদিমণি যেদিন জানতে পারবে যে তুই আসলে, চুপ, ও কি জানবে আর জানবে না সে নিয়ে আলোচনা করার দরকার নেই। তবে এটুকু বুঝেছি, 50,000 টাকা রোজগার করা বড় কঠিন, বিশেষ করে আমার মতো মানুষদের কাছে। তাই জন্যই তো বলছি খোকা, তুই এই কুস্তির লড়াইতে নাম দে, তুই জিতবি। তুই আমার কথাটা শোন, তোর ওখানে নাম দেওয়ার দরকার নেই। যদি কিছু ঘটে কি ঘটবে? যদি খোকার চোট লাগে, যদি যদি খোকাকে ওরা নাস্তানাবুদ করে, যদি খুব মারে, খোকার খোকার যদি কোনো ক্ষতি হয়, তা আপনার ছেলে মা যার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে তার নিশ্চয়ই কোনো উপার্জন নেই। উনি কি কখন গোমাংস শুধু বাবার হোটেলে বসে খাবেন আর সারাদিন বজরং বলি আর কুস্তি নিয়ে পড়ে আছেন? কুস্তি কি হবেন? কুস্তি করে কোথায় যাবেন? অলিম্পিক্স? তো ওখানে গিয়েই বা আপনি কত টাকা পাবেন? তা আমার খরচা চালাতে পারবেন তো? যা হবার হবে, আমি নাম দেবই। কুসুমপুরের কুস্তি প্রতিযোগিতায় আমি নাম দেবই, সে যত বড়ই বিজয়ীরা আসুক না কেন, আমাকে জিততে হবেই। আমি হয় জিতব না হয় মরব। 50,000 টাকা আমি মেয়েটার মুখে ছুড়ে দেব। দু আঙুলের মেয়ে আমাকে অনেক অপমান করেছে, ভাত কাপড় হতে দেয়নি, সারা গ্রাম জড়ো করে 50,000 টাকা দিয়ে ওনাকে সবার সামনে ভাত কাপড় দেব, নাহলে আমার নামও রঘুনাথ মুখার্জি নয়,